বহুদিন পর বহুদিন পর এরকম দেখি ছোট মাছের ঝোল খাচ্ছে বহুদিন পর। দাদা ভিডিও আমি প্রতিদিন দেখি, কাজের সামনাসামনি দেখা হয়ে গেছে। থ্যাংক ইউ, ভালো লাগলো। আর আমার ভিডিও দেখে কেমন লাগে? দিন দিন এত হ্যান্ডসাম হয়ে যাচ্ছে, কি দরকার, কি লাভ? কেমন আছো? ফাটাফাটি ভাই, ফাটাফাটি। অনেকদিন পর ফটোনিদের আলাপ হচ্ছে একদম। আলাপ করি, গল্প করি, ঠিক আছে, এই উদ্দেশ্যে একদিন এসো। বাট ব্যাপারটা হচ্ছে, সুরজিৎ দা তো বিনা কারণে আসবে না, যদি আমি আসি তাহলে আমাকে পাইস হোটেলে খাওয়াতে হবে। বোঝো, পাইস হোটেলে খাওয়ানো মানে কি ভিডিও করবে, ঠিক আছে? তো সেই জন্য আমাদের বেসিক্যালি বনগাঁতে তেমন কোনো পাইস হোটেল নেই খুব ভালো, যেখানে সেরকম অ্যারেঞ্জ করে খাবার দাবার পাওয়া যায়, একদম বেসিক্যালি ভাতের হোটেল বলা যায়, সেরকম কিছু মিনিমাম আইটেম পাওয়া যায়। বাট তার মধ্যেও একটা দোকান আছে যেখানে আমরা দুপুরবেলা মাঝে মাঝে খেতে যাই। তো সেই দোকানটাতে আজকে তোমাদের নিয়ে যাবো একদম প্রপার বাড়ির ঘরোয়া রান্না। আমি এটাই চাই যে প্রপার বাড়ির ঘরোয়া রান্না, যে ক্লাসের রান্না। আমাদের কাছে এতটাই পরিচিত, ঠিক আছে? তো আমরাও সেম লোকেশনটা বলে দিচ্ছি, গান্ধীপল্লি ক্লাব, ক্লাবের ঠিক নিচে সুকুমার কাকুর দোকান। আর এখানে তুমি দুটো জিনিস পাবে, সেটা হচ্ছে এখানে সেই একদম পুরো ঢালাই পাতি হোটেল, যেমন রানিং হোটেল হয় সেরকম খাবার পাবে না। প্রপার পাইস হোটেলে যেরকম আলাদা আলাদা করে খাবার পরিবেশন করা, ওটা পাবে না। আর এখানে পরিবেশনটা একদম পুরো বাড়ির মতো করা হয়। ভেতরে সিটিং ক্যাপাসিটি কিন্তু দুটো টেবিল আছে, বাট খুবই লিমিটেড। এই লিমিটেশনের কারণটা হচ্ছে এটা এখানে আর কি হিউজ লোকজন যে খেতে তা নয়, বাট একদম মানে কিছু পার্টিকুলার কাস্টমার্স আছে যারা এখানে রেগুলার খায়, এটার জন্য এটা ফেমাস। আর সবচেয়ে বড় কথা, এখানে সবচেয়ে আরও ইজি যেটা প্রসেসটা হয় সেটা হচ্ছে তুমি কাঁচা মাংস কিনে, কাঁচা মাছ কিনে তুমি দিয়ে দেবে, রান্না করে দেবে, এটা আরও বেশি চলে। দাদা ভিডিও আমি প্রতিদিন দেখি, কাজের সামনাসামনি দেখা হয়ে গেছে। থ্যাংক ইউ, ভালো লাগলো। আর আমার ভিডিও দেখে কেমন লাগে? খুব ভালো লাগে। এই যে খুব ভালো লাগে। এরকম ডাল কোন ভাতের হোটেলে তুমি লাস্ট খেয়েছো? আমাকে খেয়ে দেবো একবার, খেয়ে বলো। এখানকার বিশেষত্ব এটাই যে তুমি যখন বাইরে কোথাও হোটেলে খাবে তখন তুমি বলবে যে মাটন হাফ প্লেট না ফুল প্লেট, এরকম না। তুমি এক পিস মাটন চাও, ঝোল দেবো, আমি যে টাইপের ডাল পছন্দ করি, আমার বেশি পাতলা জল জল ঢালা ডাল পছন্দ হয়, যেটা গাঢ় ডালের পরিমাণটা বেশি হবে, ঠিক আছে? মুখে বাঁধবে ডালটা, ওই ফ্লেভারটা খুব ভালো লাগে। এটা কি পাকাল মাছ? বহুদিন পর এরকম দেখি ছোট মাছের ঝোল খাচ্ছে বহুদিন পর। আমি এক্সপেক্টই করিনি, আমি কোনোদিন মানে হোটেলে এরকম করে দেখি মানে ছোট মাছের ঝোল খাবো, ঠিক আছে? সুবিধা চমৎকার। বাট ব্যাপারটা হচ্ছে আমি একটু জ্ঞান দিচ্ছি তোমায়, কাইন্ড অফ তুমি যদি একমত হও তাহলে আমার ভালো লাগবে। সেটা হচ্ছে যে কোনো রান্না করো, যে কোনো মাছ হোক, যে কোনো সবজি হোক, যে কোনো মানে মাংস হোক, প্রত্যেকটা জিনিসে একটুখানি যতক্ষণ তার পার্সোনাল ফ্লেভার না ছাড়ে ততক্ষণ রান্নাটা করা উচিত। একদম, এটা সব সত্যি কথা বলছো, মানে একটা প্রত্যেক আমি রান্না করতে করতে কষিয়ে যে একদম তার ফ্লেভারটা বের করার দরকার, তাহলে পরে সেই ঝোলের মধ্যে তার টেস্টটা পাওয়া যায়। একদম, মাছটাকে নিয়ে অনেক বড় ফোটানো হবে, তাহলে কি মাছের ফ্লেভারটা ঝোলের সাথে মিশে যায়। চলো শিখছি তো, একটু বলো। আমি এক্সপার্ট। দাদা কে চল। এটা কি দেশি মুরগি? এই অপশন কোথায় পাই বল? পোল্ট্রি খাবে না দেশি খাবে? এটা ইম্পসিবল। মাছটা দেখতে পাচ্ছি বেশ ভালো ঝাল ছিল,
আচ্ছা দেশি মুরগির হাড় দিলাম টানা একটা ও বলদার খান দাদা ঝাল গুলো ঝোলটা টেস্ট অত লড়িও তুই যেন ট্রাই কর অবশ্যই ট্রাই করব আমি একটু খাবো ওটাই দাও বাস 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 থ্যাংক ইউ থ্যাংক ইউ আর একটু 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 হালকা হালকা বাস 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 তুমি যারা বঙ্গে আসো কোনোদিন এক কিলো দেশি অথবা মাটন এক কিলো কিনে দিয়ে দেবো দিয়ে গিয়ে তুমি বলো দাদা কষিয়ে কায়দা করে রান্না করে আমার জন্য দিয়ে দেবো রেডি করো সেটা একদিন খেয়ে দেবো কী যে মারাত্মক লেভেলের টেস্ট হয় ভাবতে পারছো না আমরা খাই অ্যাভেলেবেল খাই সুপার মানে এখানে যে কটা ঝোল রান্না করে ওই ঝোলগুলো এত টেস্ট হয় না মানে ওতেই আমি মুগ্ধ হয়ে মানে ইদানিং টাইমে কি হচ্ছে সোমন আমি আমরা যারা আছি আগে এত পরিমাণে বিরিয়ানি খেতাম এখন বিরিয়ানি খাওয়া ছেড়ে দিয়েছি এখন এই দুপুরবেলায় সেখানে ভাত খাই সেটা আমারও হয়েছে অনবদ্য বললে সত্যি কম্বল হবে কিন্তু ঝাল কিন্তু জবরদস্ত তারপরে একটা স্পেশাল কথা হচ্ছে এই যে দেশি মাংস যখন আমরা বাড়িতে রান্না করি তখন কি হয় প্রেশার কুকার থাকি কিন্তু প্রেশার কুকার দেন না দেড় থেকে দু ঘন্টা ধরে কষায় তাহলে আজকে কি কি খেলি ডাল তারপরে কি মাছ ছিল পাঁপড় ভেজে তারপরে পাঁকাল মাছের ঝোল তারপরে দেশি মুরগি এবার আজকে হিটেস্ট এন্ড ফিটেস্ট আইটেম মাটন কষা মানে উপরে মাংস নিচে মাংস মাঝখানে পুরো বার্গারের মতো ফ্যাটের লেয়ারটা পুরো চকচক চকচক করে আলাদাই আলাদাই মন খুশি করার জন্য মাংসের পিসটাই যথেষ্ট পুরো দেশি খাসি এটা লোকাল খাসি এটা কিন্তু কোনো রিয়াজি খাসি না বঙ্গার গ্রাম বাংলার গ্রামের থেকে তুলে আনা খাসি সুরজিতদার খাসি খেয়ে মুখে হাসি আছে আর তোর খাসি খেয়ে মাথায় হাত ধরে পড়ে জাস্ট ফ্ল্যাট হয়ে পড়ে যাবে পুরো ফ্ল্যাট হয়ে পড়ে যাবে এই যে লোকটা আমি দেখাচ্ছি এটা সোমনের চোখে অনলি ফর সোমন মানে তোমরা তো বিহাইন্ড দ্য সিন দেখো না আমি এই যে হাড়টা বেরোবে আহা আহা পুরো দিলখুশ দিলবাগ টুকরো ঘুরছে আহা এই এই যে এরপরে যে মানে আমি মুগ্ধ এটাকে ছাড়াচ্ছি ভুলেই গেছি ভিডিও এই যে হাড়টা এটা আমি পরে আবার খাই জানো তো প্রপার খাসি হলে খাসি খাওয়ার পরে মনে হবে যে আজকের ভিডিওতে আমরা খুব বেশি ডিটেলিংয়ে গেলাম না আজকে এটা হয়েছিল অতিথি আপ্যায়ন মানে দুপুরবেলা কত ভালো করে একটা মানুষকে খাওয়ানো যায় এরকম একটা ফেমাস সেলিব্রিটি মানুষ কতটা খাওয়ানো যায় এটা এতক্ষণ যে সময় দিলে দাদা ভাইয়ের সম্পর্ক দাদা ভাই মিলে কিভাবে জমিয়ে খেলাম সেটা হতে পারে সিরিয়াসলি আড্ডা ব্যাপার আড্ডার জায়গায় একটা মানে কি বলে অনেস্ট ওপিনিয়ন সেটা হচ্ছে যে শুরুর দিকে একদম শুরুর দিন থেকে আজ অব্দি কোনোদিন আমি চেঞ্জ দেখিনি সকালবেলা কিছু হয় না দুপুর থেকে রাত অব্দি আটটা অব্দি মোটামুটি ওপেন থাকে তোমরা চাইলে এখানে আসতেই পারো তো এই অব্দি আজকে আমাদের ভিডিও ঠিক আছে তো থ্যাংক ইউ ভেরি মাচ রাইট এন্ড আমাদের সঙ্গ দেওয়ার জন্য অবশ্যই আর চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর ভালো ভালো করে যাতে ভিডিও আনতে পারে তার জন্য আরো বেশি করে সাবস্ক্রাইব করুন চ্যানেলটাকে সবার কমপ্লেন থাকে আমরা সাবস্ক্রাইব করতে কেন বই না তো দাদা যখন বলেছি তোমরা এবার একটু বেশি বেশি করে সাবস্ক্রাইব করতে তো সি ইউ ভেরি সুন টাটা বাই